দুয়ের পল্লী কল্যাণ সমিতির দুর্গা প্রতিমা বিজয় উপলক্ষে অনুষ্ঠিত হলো সিঁদুর খেলা। পাশাপাশি নাচে গানে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। এদিন বাদ্যযন্ত্র সহকারে দুর্গা প্রতিমা নিয়ে শহর পরিক্রমা করা হয়। আরামবাগের সতীতলা এলাকায় তালপুকুরে বিসর্জন দেওয়া হয়। স্থানীয় মহিলারা জানান, এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, প্রাণ ভরে আনন্দ উপভোগ করি। এই বিজয়ের সাথে সাথে আবার একটা বছরের অপেক্ষা। আজ তো ভীষণ মজা হচ্ছে, এই তো একটি পাশে যে নাচ করে করে যাচ্ছি, এই দিনটাই আমরা অপেক্ষা করি প্রতি বছর। যাবে সুন্দর ভাবে কাটে, হ্যাঁ সিঁদুর খেলা হয়ে গেছে, হ্যাঁ দুই বল অঙ্কিত চক্রবর্তী। সকলে যেন সুন্দরভাবে থাকি, এটা দুয়ের পল্লী, আরামবাগের দুয়ের পল্লীর ঠাকুর। এটা হচ্ছে আমাদের যে ঘাটটা আছে 2 নম্বর ওয়ার্ডে, ওই ঘাটটিতে বাসনা। ভীষণই দুঃখ লাগছে যে মা চলে যাচ্ছে, মা যেন আসছে বছর আবার আসে, সবার মঙ্গল করুক এই কামনাই আমি করি, সবার পরিবারের ভালো হোক, আনন্দে কাটুক। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।